আগামীকাল মঙ্গলবার চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এখন থেকে সেমির উত্তাপ তুঙ্গে, কিন্তু ম্যানচেস্টারের মুখ ভার। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল ম্যাচে বৃষ্টি বাগড়া দিতে পারে, তাই আলোচনা শুরু হয়ে গেছে যদি বৃষ্টিতে সেমিফাইনাল ভেস্তে যায় তাহলে কি হবে। এর আগে রাউন্ড রবিন লিগে ট্রেন্ট ব্রিজে ভারত নিউজিল্যান্ড ম্যাচও বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছিল, একটা বলও খেলা হয়নি। তাই মঙ্গলবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে বুধবার রিজার্ভ ডেতে খেলা হবে, কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বুধবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ইংল্যান্ডের আবহাওয়ার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, যে কোনো সময় রোদ, যে কোনো সময় ঝড় বৃষ্টি, সেটা মাথায় রেখে বিশ্বকাপের নকআউট পর্বের জন্য রিজার্ভদের ব্যবস্থা রেখেছিল আইসিসি। নির্ধারিত দিনে খেলা না হলে পরের দিন তা শেষ করা হবে, কিন্তু প্রশ্ন হলো রিজার্ভ ডেতে যদি ম্যাচের মীমাংসা না হয় তখন কি হবে। এই ব্যাপারেও পরিষ্কার জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গ্রুপ পর্বের কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল, তাই হলেও একই ব্যবস্থা নির্ধারিত ছিল। এখন পর্যন্ত লিগ পর্বে চারটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পরেও আরও দুইটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী 9 জুলাই ম্যানচেস্টারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40% এবং 11 জুলাই বার্মিংহামে সেই সম্ভাবনা রয়েছে 30%। এমনকি দুই ম্যাচের রিজার্ভ ডেতেও বৃষ্টির শঙ্কা আছে। ওই দিনগুলোতে খেলা না করালেও বিশেষ নিয়ম রেখেছে আইসিসি। শেষ চারের খেলা রিজার্ভ ডেতে সম্পূর্ণ না হলে লিগ পর্বে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে তারাই ফাইনালে টিকিট পাবে। ফাইনালের জন্য নিয়ম আছে, বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ফাইনালের লড়াইয়ের পরিসমাপ্তি না ঘটলে দুই ফাইনালিস্টের মধ্যে শিরোপা ভাগ করে দেওয়া হবে। চলমান বিশ্বকাপ বৃষ্টির জন্য বেশ আলোচিত। বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ বাতিল হয়েছে এইবারই। এমন অবস্থায় সেমিফাইনালেও বৃষ্টি থাবা বসালেও তার দৃষ্টান্ত স্থাপন করবে। আসরে দুর্দান্ত খেলে সবার উপরে থেকে চলতি বিশ্বকাপে লিগ পর্যায়ে শেষ করেছে ভারত। লিগ পর্বে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাকি 8 ম্যাচের 7টিতে জিতেছে কোহলিরা। এদিকে মোটামুটি ভালোই খেলেছে গতবার রানার্স আপ নিউজিল্যান্ড, প্রথম 6টি ম্যাচের 5টিতে জয় পেয়েছে তারা। ভারতের সঙ্গে যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। তবে পরের সব কয়টি ম্যাচেই কিন্তু হেরেছে নিউজিল্যান্ড, তবে নেট রান রেট ভালো থাকায় পাকিস্তানকে টপকে সেমিফাইনালে উঠে গেছে তারা। দর্শক, প্রতিনিয়ত বিশ্বকাপ ও ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।